হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ত্বক ফর্সা করার ফেস প্যাক। এটি ছেলে ও মেয়ে উভয় ত্বকের জন্যই খুব উপকারী। এই ফেস প্যাকটি সব ধরনের ত্বকের জন্যই কাজ করবে। প্রথমে একটি পরিষ্কার বাটি নেই, সে বাটিতে 1 চা চামচ আটা নেই এবং এতে 2 চা চামচ দুধ নেই, 1 চা চামচ মধু নেই ও 1 চা চামচ গোলাপ জল নেই। আপনি যদি চান তাহলে গোলাপ জল বাদ দিতে পারেন। এবার এটিকে ভালো করে মিশিয়ে ঘনপেস্ট তৈরি করে নেই। আটা আমাদের ত্বকের জন্য অনেক উপকারী। আটা সব ধরনের ত্বকের জন্যই ভালো কাজ করে। আটায় রয়েছে ভিটামিন ও মিনারেল যা আমাদের ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে। এখন এটি আপনার ত্বকে লাগান। মধু ত্বককে মসৃণ করে এবং মধু ত্বকের মৃত্যু কোষ দূর করে, ভেতর থেকে পরিষ্কার ও নরম করে তোলে। মধু ত্বক থেকে বয়সের ছাপ দূর করে, দুধ প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। দুধের মধ্যে রয়েছে প্রোটিন, মিনারেল, ক্যালসিয়াম ও ভিটামিন যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এভাবে আপনি ম্যাসাজ করতে থাকুন। দুধ ত্বকের খসখসে ভাব সরিয়ে ত্বককে নরম করতে থাকে। গোলাপ জল ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ও পুষ্টি দান করে থাকে, ত্বককে সতেজ রাখতে সাহায্য করে এবং ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। লাগানোর পর 20 মিনিট এভাবে রেখে দিন। 20 মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ত্বকটি পরিষ্কার করে নেবেন। একবার ব্যবহার করে আপনি আপনার ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। ভালো করে আপনি সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করবেন। এভাবে 1 মাস ব্যবহার করলে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের কতটা পরিবর্তন এসেছে। যে কোনো জিনিসই রূপচর্চা করার সময়ে ওটি আগে আপনার হাতে ব্যবহার করে নিন, তারপর আপনার ফেজে লাগাবেন। হাতে যদি দেখেন যে এটি ভালো, তারপর আপনার ফেজে লাগাবেন। কারণ অনেকের ত্বকে সমস্যা হয়ে থাকে, অ্যালার্জি সমস্যা থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে। যদি সে সমস্যা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু ব্যবহার না করাই ভালো। আর যদি আপনাদের এ সম্পর্কে কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করে বলে দিবেন।